একটা দূর পথ অতিক্রম করার পর একটা চা বাগান। আহ, কি ওয়েদার! মাস্ট ওয়ালা চা বাগান কতটা দেখা যাচ্ছে না? আমরা এই মুহূর্তে হচ্ছে হ্যাং ব্রিজের দিকে, কারণ অর্কিড সেন্টার যেটা ছিল ওটা বন্ধ ছিল, আজকে সানডে বলে বন্ধ। তো আমরা যাচ্ছি দিকে, আমার সামনে ভিউটা একবার দেখাচ্ছি। শুধু চা পাতা বাগান এই মুহূর্তে। আমরা যাচ্ছি হ্যাঙ্গিং ব্রিজের উদ্দেশ্যে, চা পাতার মাঝখান দিয়ে চা পাতা বাগানে। অ্যাকচুয়ালি আমরা শর্টকাট রাস্তাটা নিয়েছি, রাস্তা খুবই ভাঙা যেমনটা দেখা যাচ্ছে। এই সে চারিদিকে, আর এই রাস্তা, এটা যে বাইকগুলো আসবে। শর্টকাট বলি আসা, এদিকে লোকেশন বেস্ট, ওয়েদার একদম মজাদার ওয়েদার। চলো তাহলে আগে দেখাই। Thank you.
অতিক্রম করার পর আলটিমেটলি হ্যাঙ্গিং ব্রিজ। আপাতত এটা বন্ধ, নতুন একটা ব্রিজ হয়েছে, এই ব্রিজ দিয়ে আপাতত আসা যাওয়া। খুবই সুন্দর, বহু পুরনো ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজ নামে পরিচিত। সাইডে ঝর্ণা দেখাচ্ছি একবার ক্যামেরা দিয়ে। মুহূর্তে আমি কাছে যাওয়ার চেষ্টা করছি ব্রিজের, হ্যাঙ্গিং ব্রিজ। রাস্তা বেশি ভালো না, খুবই খারাপ। আজকেটা অনেকটা পথ অতিক্রম করলাম। এখন এখান থেকে আমরা বেরোবো হচ্ছে ডাইরেক্ট লামাহাটের উদ্দেশ্যে। তিন চুল দেখলাম সেরকম একটা ভালো ছিল না। আর এখন ব্রিজ, হ্যাং ব্রিজ, এরকম ব্রিজ খুব কমই দেখা যায়। দেখবো সামনে থেকে, দেখাবো একবার, দেখি কেমন লাগে।